আসো আসো আসো, বাইরে দিব ফোনটা, ও তো আমার ফোন ধরবে না, দে না, ধরবে না মানে কি ভাইয়া, এটা খাতে নিয়ে এত একদম একদম মন্ত্রী হয়ে ভাবনা, এই মন্ত্রীগিরি একদিন থাকবে একদিন থাকবে। তাহলে কি চিত্রনায়ক ইমন মন্ত্রীদের কাছে নায়িকাদের সাপ্লাই দেন? প্রতিমন্ত্রী মুরাদের সাথে ইমনের ফোন আলাপ ফাঁসের পর এমনটাই ধারণা করছেন সবাই। ফোন আলাপে শোনা যায়, প্রতিমন্ত্রী মুরাদ ইমনকে বলেন মাহিকে যেন ঘাট ধরে তার কাছে নিয়ে যান, আর ইমনও তার সাথে সহমত প্রকাশ করেন। নায়িকা মাহিকে নিয়ে রাতে মুরাদের বাসায় যাওয়ার আশ্বাস দেন, কিন্তু এসব কথা ভয় পেয়ে চাপের মুখে বলেছেন বলেই ইমন জানান। মুরাদের সাথে ভাইরাল এই কল রেকর্ডটি 2 বছর আগের। তিনি একজন মন্ত্রী বলে তার কথার অবাধ্য হতে পারছিলেন না ইমন। ফোন আলাপে চিত্রনায়িকা মাহিয়া মাহির সাথে অশালীন ভাষায় কথা বলেন প্রতিমন্ত্রী মুরাদ, যার মাধ্যমে এই নায়িকার সাথে মুরাদের ঘনিষ্ঠ সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। চিত্রনায়ক ইমন ঢাকায় চলচ্চিত্রের বেশ জনপ্রিয় মুখ, মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি। বড় পর্দায় দারুচিনি দ্বীপ চলচ্চিত্রের মাধ্যমে প্রশংসিত হন এই অভিনেতা, কিন্তু হঠাৎ করে তার এমন ফোন রেকর্ড ফাঁস হওয়ায় বেশ বিপাকেই পড়েছেন তিনি।